এটাও একবার ট্রাই করে দেখছি। আমি নেব হচ্ছে এইটা, নিয়েছি একটা, নিয়েছি টপ বক্স, নিয়েছি সেটা হচ্ছে জেবি রেটিং এর একটা টপ বক্স আছে, আর গার্ডিয়ানের একটা ট্যাঙ্ক ব্যাগ আছে। আমাদের ফোন রেডি হচ্ছে, রনি করছে। নমস্কার, আমি বাংলা ব্লগার দীপায়ন, আর তোমরা দেখছো আমার চ্যানেল দ্য বং সাফারি। দ্য বং সাফারি এমন একটা চ্যানেল যেখানে আমি নিজেও ঘুরবো আর তোমাদেরকেও ঘুরাবো। সো নতুন আরও একটা ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, তবে রাইড হবে, তার আগে বলে দিই আজকে এখন যাচ্ছি ওয়েলিংটন। ওয়েলিংটন যাওয়ার একটাই কারণ, নতুন রাইড হচ্ছে, সেই রাইডের জন্য কিছু গিয়ার কিনতে হবে বাইকের, তার জন্যই যাচ্ছি। আজকে নেবো হচ্ছে ফগ লাইট, আর তার সাথে যদি টপ বক্স পাই ভালো, টপ বক্স নেব, ট্যাঙ্ক ব্যাঙ্ক নেব, নানা রকম জিনিস, ছোট ছোট জিনিস কেনার আছে, সেগুলো কিনবো। এবং ওয়েলিংটনের কোথা থেকে কিনছি সেই ইনফরমেশনগুলো দেবো, আর কত টাকা পড়লো এই ছোট ছোট জিনিসগুলো সব ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু রাইড হচ্ছে না, আজকে শুধুমাত্র যাচ্ছি ওয়েলিংটনে এই সব জিনিস কিনতে। কিছুদিনের পরেই রাইড অ্যানাউন্সমেন্ট করব কোথায় যাচ্ছি। আস্তে আস্তে শুরু করতে হবে, একেবারে বড় রাইড হবে না, বাট রাইড হচ্ছে, কিন্তু কোথায় হচ্ছে সেটা এখন অ্যানাউন্সমেন্ট করব না, সেটা সব কিছু ঠিক করে তারপরে অ্যানাউন্সমেন্ট করব। আর রথে দেখা হচ্ছে সবার সাথে, তো দেখা হবেই রথযাত্রা নিয়ে। চলো এখন ঘুরেই আসি ওয়েলিংটন থেকে, আর ফগ লাইটের প্রাইস আর বাকি যে গিয়ারগুলোর প্রাইস কত কী নিচ্ছে সব তোমাদেরকে বলবো। চলো দিনের শেষে যখন আমি ভিডিও অ্যানালিটিক্স চেক করছি, তখন সেখানে দেখতে পারলাম, শকড হলাম, 80% লোক কিন্তু সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো, আর 20% লোক কিন্তু সাবস্ক্রাইব করছো। 80% যারা দেখছো আমার ভিডিও, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও, তোমাদের সাপোর্ট ছাড়া এগোনো খুবই মুশকিল। তাই প্লিজ যারা 80% আমার ভিডিও বিনা সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো, তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আগে অনেক কিছু বাকি আছে, সবাইকে ঘোরাতে পারবো অনেক জায়গায়, অনেক প্রান্তরে, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও। এখনও অনেকেই আছেন যারা ওয়েলিংটন কিন্তু চেনে না, তাদেরকে একটা ছোট্ট একটা বিবরণ দিয়ে দিই। শিয়ালদার দিক থেকে আসলে এটা হচ্ছে NRS হসপিটাল, এখান থেকে ঠিক কিছুটা এগিয়ে গিয়ে ডান দিকে যাবো হচ্ছে একটুখানি, একটা শীতলা মন্দির আছে ওখান থেকে ডান দিকে গলিতে গেলেই এই ওয়েলিংটন। শিয়ালদা ক্রস করে এই যে সামনে সিগনাল দেখতে পাচ্ছ, সিগনাল থেকে আমরা ডান দিকে যাব, আর বাঁ দিকে দেখতে পাবে রাজ্য যুবকৃন্দ, এখান থেকে সিগনালটা টপকে ডান দিকে যাব। ওই রাস্তাতে সোজা চলে আসতে আসতে বিকেল হয়ে গেছে, তাই সিঙ্গাড়ার গন্ধ কিন্তু ভালোই আসছে। ওই সিগনাল থেকে সোজা চলে আসবে এদিকে, দেখতে পাবে এই যে শীতলা মন্দির, শীতলা মন্দির থেকে ঠিক একটু এগিয়ে গিয়ে ডান দিকে ঢুকবো, ঢুকলেই হচ্ছে ওয়েলিংটন মার্কেটটা। আমি দেখাচ্ছি, একটু এগিয়ে আসতে হবে, এই যে রাইট সাইডে ইন্ডিকেটার জ্বেলে দিয়েছি, রাইট সাইডে ঢুকে যাব। এই ঢুকে গেলাম রাইট সাইডে, ওয়েলিংটনের গলি কিন্তু স্টার্ট হয়ে গেল, দেখছো বাইক কত দাঁড়িয়ে আছে। এইবার বাঁ দিকে যাব, এই মার্কেট শুরু হচ্ছে, চারিদিকে শুধু পার্টসের দোকান, আর স্টিকার, সিট কভার, সমস্ত কিছু দোকান কিন্তু এখানে রয়েছে। আমরা যাবো তো ওই পারে, এই যে লেগ গার্ডগুলো দেখতে পাচ্ছ, এই লেগ গার্ডগুলোর দাম জিজ্ঞাসা করলাম, দাম বেশি বলছে, 2500 টাকা বলছে, 2500 টাকা এত দাম নয়, অনলাইনের থেকে দাম কম। আগে গিয়ে দেখি,
আশা করছি কম পেয়ে যাবো। এগুলো সব স্টিকারের দোকান। আর এই যে চ্যাম্পিয়ন দেখতেই পাচ্ছ, এখানে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন থেকে কিন্তু ওই ব্যাক রেস্ট ফুট রেস্ট না করানোই ভালো। এরা কিন্তু রং করে এই স্প্রে রংটা, স্প্রে রং যেটা উঠে যাবে জল দিয়ে, কিছুদিন ধুলেই উঠে যাবে। চলে এসেছি ওয়েলিংটন। আমি এখন দাঁড়িয়ে আছি মোটর অ্যান্ড সাইকেলের, এখানে গাড়ি স্যাডোকে এখানে রেখে দিলাম, এবার যাবো হচ্ছে মোটর অ্যান্ড সাইকেলে। আজকে কিছু পার্টস কিনবো আমি এখান থেকে। চলো ভেতরে যাওয়া যাক। এখান থেকে কিনবো আজকে পার্টসগুলো, চলো সঙ্গে থাকো। তো মোটর অ্যান্ড সাইকেলে চলে এসেছি। ফগ লাইট দিচ্ছে হচ্ছে দুটো পেয়ারে, মানে সেম দুটো কালেকশান আছে। একটা হচ্ছে এই এইটা দেখতে পাচ্ছ, এটার দাম হচ্ছে 2300 টাকা, আর আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে 2500 টাকা। দেখতেই পাচ্ছ এখানে ইয়েলো আর হোয়াইট দুটোই হবে। এইটা আছে, এটা হচ্ছে ইয়েলোটা চলছে। ফগ লাইটের সাথে সাথে নিলাম হচ্ছে একটা ট্যাঙ্ক ব্যাগ। আর ফগ লাইটটা দেখেছিলাম যে এইচ জি ফগ লাইট ছিল, ওটা হচ্ছে 60 ওয়াটের, যেটা ইয়েলো হোয়াইট আছে। আর তার সাথে নিয়েছিলাম একটা ট্যাঙ্ক ব্যাগ, এটা হচ্ছে রাইনক্সের। রাইনক্সের ট্যাঙ্ক ব্যাগ কাছে আছে, গার্ডিয়ানের আছে। এটা হচ্ছে 28 লিটার, এটা ম্যাগনেটিক সিস্টেম আছে, আর পিঠেও এরকম সিস্টেমটা করা যাবে। আর এটা হচ্ছে পোর্ট হচ্ছে 28 লিটার, এটা বোথ সাইডটায় পিঠেও নিয়ে যেতে পারবে, আর এদিকে সাইডে ম্যাগনেটিক সিস্টেমও আছে যেটা ট্যাঙ্কের সাথে লেগে যাবে। আর একটা দেখবো হচ্ছে গার্ডিয়ানের, যেটা পছন্দ হবে ওটাই আর কি আজকে ফাইনাল করবো। নেবো না নেবো কোনো হোয়াইট কালার জিনিস নিয়ে নিয়েছি। একটা নিয়েছি টপ বক্স নিয়েছি, সেটা হচ্ছে জেবি রেসিংয়ের একটা টপ বক্স আছে। আর গার্ডিয়ানের একটা ট্যাঙ্ক ব্যাগ আছে, আর একটা ফগ লাইট নিয়েছি। আমি ক্যামেরাটা ঘুরে দেখাচ্ছি, এটা নিলাম কারণ হচ্ছে এই স্পেসটা বড়, বৃষ্টি পড়লে জলটা অতটা প্রবলেম হবে না। এটা হচ্ছে 28 লিটারের আছে, আর এটা কত লিটার গো? 32 লিটারে আছে। আর এটা হচ্ছে ফগ লাইট, এটা নিয়েছি আমি, এই লাইটটা নিয়েছি, এখানেই আছে, এইটা নিয়েছি, মানে 224 HG4। এই লাইটটা নেই, এটা যদি থাকতো এটা নিতাম। আর এই তিনটে জিনিস টোটাল নিয়েছি, এটার দাম পড়লো মোটামুটি 4000 টাকা, আর এটার দাম পড়লো হচ্ছে 32 31, মানে 3100 টাকা, আর এটা হচ্ছে 2500 টাকা পড়েছে। আর সুইচ ছিল একটা, 300 টাকার একটা সুইচ ছিল। এই টোটাল এতগুলো জিনিস নিলাম নতুন রাইডের জন্য। দেখতেই পাচ্ছ এখানে লাগাচ্ছি হচ্ছে টপ বক্স। টপ বক্স লাগাতে বলেছিলাম ওখানে চাকরি থেকে যে 200 টাকা খরচ হয়েছে। মোটর অ্যান্ড সাইকেল থেকে পাশেই এই কাকু ছিল, কারণ এখান থেকে যদি আমি নিয়ে যেতাম বাইচান্স রাস্তায় বেঁধে নিয়ে গেলে পড়ে যেত, প্রবলেম হয়ে যেত, তার জন্য এখান থেকে একেবারে লাগিয়ে নিয়ে আসছি। দেখতেই পাচ্ছ এখানে লাগাচ্ছে, এটা সিস্টেম সবই করা আছে। এই প্লেটটা আমার তো অলরেডি এটা TCG থেকে করেছে, চেন গ্যাং থেকে অলরেডি এটা বানানো আছে, আমার স্যাডেল স্টে ব্যাক রেস্ট অলরেডি আমার বানানো আছে। আর এই যে প্লেটটা আছে না, এই প্লেটটা কিন্তু অলরেডি এই টপ বক্সের সাথেই দিয়েছে, যাতে এর কমফোর্টেবল, মানে এটা যাতে নিচে পড়ে না যায়। ক্যারিয়ারটা কিন্তু দারুণ, কিন্তু আমি এটা নিয়েছি হচ্ছে জেবি রেসিংয়ের ছিল, আর SGও ছিল, বাট আমি জেবি রেসিংটাই নিলাম, ভালো লাগলো, এর কোয়ালিটিটাও বেস্ট। টপ বক্স লাগানো হয়ে গেছে, তো ওই সামনে থেকে হচ্ছে স্যান্ডউইচ নিলাম, এগ স্যান্ডউইচ বেশ ভালো করে, এর আগের দিনও খেয়েছিলাম। এটা হচ্ছে মোটর অ্যান্ড সাইকেলের শপটা, সোজা দেখতেই পাচ্ছ তোমাদের এখানে, এটা হচ্ছে মোটর অ্যান্ড সাইকেলের শপটা। আর ঠিক তার পাশে হচ্ছে ভাইয়ের দোকান আছে, এখান থেকে তোমরা যখন আসবে এখান থেকে খেতে পারো। স্যান্ডউইচ আছে, চিকেন স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ, চা, দারুণ করে কিন্তু স্যান্ডউইচ। এই যে স্যান্ডউইচ, এটা খেয়ে নিই, তারপর দেখাচ্ছি টপ বক্সটা কেমন হয়েছে। বেশ দারুণ, 40 টাকায় এক স্যান্ডউইচ গ্রিল করা আছে, দারুণ। খাওয়া হয়ে গেছে, আর তার মধ্যে দেখলাম এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে টপ বক্স রেডি, এখন হেলমেট ফেলমেট সব কিছু এখানে রাখা যাবে। আমি ঘুরিয়ে দেখাচ্ছি, দারুণ কিন্তু লাগিয়েছে। এই যে আমার জেবি রেসিংয়ের টপ বক্স, ট্যাঙ্ক ব্যাগটা অলরেডি আমি দোকানে রেখে দিয়েছি, ট্যাঙ্ক ব্যাগটা এখানে লাগিয়ে দেবো। আর এদিকে খালি এই জিনিসটা খালি আমাকে চেঞ্জ করতে হবে, এই লেগ গার্ডটা। লেগ গার্ডটা আমি ক্লাসিকের বা মেটিয়ারের যে কোনো একটা লেগ গার্ড লাগাবো, বাট এখানে পাবো কিনা যাই না। যে চেন গ্যাংয়ের কিন্তু এটা দেখতেই পাচ্ছ, এখান থেকে স্যাডেল ব্যাগটা এখন কিনছি না, যেদিন রাইড যাবো তার দুদিন আগে আমি কিনে নেবো। টপ বক্সটা খুবই দরকার ছিল, বিকজ এটা হেলমেটটা রাখার একটা ব্যাপার ছিল, হেলমেটটা না রাখলে প্রবলেম হয়ে যেত সব জায়গায়। আর এখান থেকে কিনলাম হচ্ছে, এখান থেকে পাশ থেকে স্যান্ডউইচ খেলাম, এখানে কিন্তু তোমরা খেতে পারো, দারুণ কিন্তু স্যান্ডউইচ বানা। চলো এবার বাড়ির দিকে যাই, আর তার আগে
ওখান থেকে কালেক্ট করে নিই, আমার হেলমেট আছে, আমার ব্যাগ আছে, তারপরে ওখান থেকে যদি ওখানে লাগাতে পারি, মানে এই যে লেগ গার্ডটা যদি পেয়ে যায় মেটিরিয়ালে লাগাবো, আর না হলে অন্য সময় অনলাইন থেকে বুকিং করে লাগাবো। তাহলে ব্যাগটা নিয়ে আসি, আবার যেতে যেতে বাকি কথা হচ্ছে। ট্যাঙ্ক ব্যাগটা নিয়ে নিয়েছি, চলো। থ্যাংক ইউ। সব নেওয়া হয়ে গেছে অলরেডি, আর ট্যাঙ্ক ব্যাগটা জাস্ট এখানে আমি এটার মধ্যে যেটা নিয়েছি এটা জাস্ট এখানে ফিট করবো, নাহলে ওর ওপর রাখবো। বাট এটা দেখে নিই কীভাবে রাখা যায়। এটা যেটা রয়েছে ট্যাঙ্ক ব্যাগটা জাস্ট এখানে ফিটিং করে দেখে নিই আগে অলরেডি কেমন লাগছে। দুটো কোনো অসুবিধা নেই, পড়বে না। এর ম্যাগনেট সিস্টেম কিন্তু দারুণ, পড়ার কোনো চান্সই নেই। এটা হচ্ছে গার্ডিয়ানে নিলাম, এখানে জাস্ট এই বৃষ্টির জন্য কিন্তু এই কাপটা কিন্তু কাজের লাগবে, এটা কিন্তু দারুণ কিন্তু। চলো এটা এখন ব্যাগে ঢুকিয়ে দিই, তারপর যেতে যেতে বাকি কথা হচ্ছে। তো অল রাইট গাইস, ফুলবাগান ক্রস করে উল্টোডাঙ্গার দিকে চলে গেলাম। হাওয়া প্রচণ্ড দিচ্ছে, জানি না বৃষ্টি কখন আসবে। এখানে এইগুলো লাগাতে লাগাতে লেট হয়ে গেল, ভালোভাবে হয়তো দেখাতে পারিনি। চলো এই ব্লগটা কন্টিনিউ করছি, দেখা হচ্ছে সকালবেলা, সঙ্গে থাকবে কিন্তু। গুড মর্নিং, সকালবেলা ঘুম থেকে উঠে চলে এলাম এখানে শিল্পাঙ্গন স্টিকারে। এটা হচ্ছে আমাদের রাজারহাট থেকে সোজা চলে আসলে লাউহাটির দিকে এই দোকানটা পড়ে, যেখান থেকে আমি স্টিকারগুলো করিয়েছিলাম এর আগে। সকালবেলা ভেবেছিলাম আগে এটাকে আনবক্সিং করে এটা দেখাবো আগে বক্সটাকে, টপ বক্স যেটা কিনেছি, আর স্যাডেলস স্টে যেগুলো লাগিয়েছিলাম আর কি, ওর ওপরে যে ব্যাগটা কিনবো সেই ব্যাগটা এখন কিনিনি, ব্যাগটা পরে কিনবো। আমি কিনেছিলাম হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ। ট্যাঙ্ক ব্যাগটা বাড়িতে এসে ভেবেছিলাম ভালোভাবে দেখাবো, কালকে রাত্রির আর দেখানো হয়নি। তো সকালবেলা বৃষ্টি পড়ছে, আমাকে আরেক জায়গায় যেতে হবে, এটাকে এই ভিডিওটাকে এডিট করতে হবে, তার জন্য তাড়াতাড়ি চলে গেছি এই শিল্পাঙ্গন স্টিকারে। ভাই এখানে আছে, ও সমস্ত কিছু স্টিকার করে গাড়ির, আর এর আগের বারে করেছিল হচ্ছে আমার এইখানে এই যে দ্য বং সাফারি, আমার যে স্টিকার লোগো এগুলো মেরে দিয়েছিল। এটা দোকান এই মেন রোড, যারা রাজারহাটে থাকিস বা থাকো এইখানে চলে আসবি, কম পয়সায় সমস্ত কিছু ভালো ভালো স্টিকার এখানে করে দেবে। কিন্তু আমাদের ফোন রেডি হচ্ছে, রনি করছে, আর এই যে ফোন আগের স্টাইলটা একটু চেঞ্জ করে দেবে এইবারে, আমার এইখানে লাগাবো। এই যে জেবি রেপিংয়ে যে টপ বক্সটা কিনেছি এইখানে ওপর দিকটা লাগাবো, সাইডে লাগাবো, আর এখানে আমার স্লোগানটা লাগাবো, হ্যাশট্যাগ বাংলা ব্লগার বলছি। আমাদের টোটাল কাজ কমপ্লিট হয়ে গেল, প্রায় এক ঘন্টা লাগলো। এদিকে লোগোটা আমার চ্যানেলের নাম, আর এদিকে ইনস্টাগ্রাম আইডি, চ্যানেলে সমস্ত ভ্রমণ কাহিনীর গল্প পেয়ে যাবে। আর এই ইনস্টাগ্রাম আইডিতে কিন্তু আমি সমস্ত কিছু আপডেট দেবো, অবশ্যই কিন্তু ফলো করে নেবে। আর চ্যানেলটিকে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর এইদিকে পুরোটা কিন্তু দারুণ লাগছে, আর এইটা বানিয়েছি, এইটা আমি এক্সট্রা বানিয়েছি, এই যে রেড কালারেরটা, রেডটা ছিল না, যেহেতু রেড বর্ডারটা ছিল, রেডের সাথে আমি যখন বাইরে থেকে ফিরবো হাইওয়েতে এটা রিফ্লেক্ট করবে, বেশ ভালো লাগছে। এটা বানিয়েছে হচ্ছে রনি, রনি এই স্টিকারের দোকানের ওনার, ভালো কিন্তু কাজ করে। রনি হাই বলে দে, ভালো কাজ করে। লাউহাটি থেকে যারা এখানে রাজারহাটে থাকিস তারা এখানে আসতে পারিস লাউহাটিতে, এখান থেকে দারুণ কাজ করে রনি, আমারও করেছে এর আগে যখনই স্টিকার করে কিন্তু এখান থেকে করে। চলো বাড়ি গিয়ে ট্যাঙ্ক ব্যাগ টপ বক্সটাকেও দেখাচ্ছি, আর যেটা কিনেছি মানে ট্যাঙ্ক ব্যাগটা সেটাও দেখাবো, তারপর আজকের এই ব্লগটা এখানেই এন্ড করবো। বৃষ্টি কিন্তু পড়ছে, চলো বাড়ি গিয়ে বাকিটা কথা হচ্ছে, ঠিক আছে? তো অল রাইট গাইস, আমি বাড়ি চলে এসেছি। এর আগে দেখাচ্ছিলাম দোকানে, স্টিকারের দোকানে, যেখানে রনি খুব ভালো স্টিকার করে। কিন্তু এর আগে যে স্টিকারগুলো করেছিল রনি ভালো, সামনে যে উইন্ডশিল্ডে স্টিকার কিন্তু ওর দোকান দিয়েই করিয়েছিলাম। বাড়ি চলে এসেছি, বৃষ্টি প্রচণ্ড পড়ছিল, বাইরে ওয়েদার একদমই খারাপ। এবার আমি আনবক্সিং করে দেখাবো, দোকানে অত ভালোভাবে দেখানো হয়নি, দোকানে ভিড় ছিল। আর প্রথমেই দেখাই এই টপ বক্স, দেখতেই পাচ্ছ আমি স্টিকার করে এনেছি উপরে, এটা পরে তুললে মোটামুটি তোলা যাবে। আর এদিকে রেডটা ছিল না নিচের দিকে, রেডটা কিন্তু আমি মডিফিকেশান করিয়েছি, কারণ যখন আমি হাইওয়ে থেকে গাড়ি চালাবো তখন পেছন থেকে কিন্তু রিফ্লেক্টটা কিন্তু ভালো হবে। এর মধ্যে কিন্তু পুরো হেলমেট, কিন্তু একটা গোটা হেলমেট কিন্তু এর মধ্যে ভরে যাবে।
এটার লিটার হচ্ছে 32 লিটার, 30 লিটার এটা একটু দাম কম ছিল। এটার টোটাল প্রাইসটা পড়েছে 4000। এই টপ বক্সটা দেখতেই পাচ্ছ তোমরা, 32 লিটার। আমি জাস্ট ইনফরমেশানটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, সঠিক ইনফরমেশান। এবার আমি খুলে দেখাচ্ছি টপ বক্সটা। হেলমেট, গোটা হেলমেট কিন্তু এর মধ্যে ভরে যায়, দেখতেই পাচ্ছ। এই যে খুলে নিয়েছি, আর আমার যে হেলমেটটা আছে সেটা আমি ঢুকিয়ে দেখাচ্ছি। এই যে হেলমেট, ভেগার হেলমেট আছে, পুরো ঢুকে গেল এর মধ্যে, দেখতেই পাচ্ছ। ঘুরিয়ে দেখায়, এই যে ঢুকে গেছে পুরো। এইবার আমি কিন্তু চাপা দিয়ে দিচ্ছি, এটা বক্সটা বন্ধ করে দিচ্ছি। এক মিনিট, এই বক্স দেখো বন্ধ হয়ে গেছে। কিন্তু গোটা একটা হেলমেট প্লাস এর মধ্যে কিন্তু কোনো শু রাখতে পারো এর মধ্যে পাশে, দেখতেই পাচ্ছ অনেকটা গ্যাপ আছে কিন্তু। আর তার সাথে নিয়েছি হচ্ছে আমি একটা ট্যাঙ্ক ব্যাগ 28 লিটারের, 28 লিটারের একটা ট্যাঙ্ক ব্যাগ। ভেতরের স্পেসটা কিন্তু অনেকটাই বড়, অনেকগুলো পকেট আছে, অনেক কিছু সামান কিন্তু এর মধ্যে রাখা যাবে। আর এই দিকে দেখতে পাচ্ছ তোমরা, এইটা হচ্ছে এখানে মোবাইল রাখা যাবে, যখন বৃষ্টি পড়বে। এটা কিন্তু পুরোটা টাচ সিস্টেম, এটা হচ্ছে গার্ডিয়ানের 28 লিটার। এটার প্রাইস পড়লো হচ্ছে 3100, মানে 3100 টাকা। আর তার সাথে নিয়েছি একটা ফগ লাইট, এই ফগ লাইটটার দাম পড়লো 2500 টাকা। এটার যে তিনটে ভাগ আছে এখানে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, একটা হচ্ছে 8JG4, 8JG5, 8JG6, 6টা মিলে তিন, মানে দুটো পেয়ার মিলিয়ে হচ্ছে 6, আর এটা দুটো পেয়ার 2.5, আর এটা হচ্ছে 2.4। আমি এই ফগ লাইটটা নিয়েছি, আমি ফগ লাইটটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ফগ লাইটটা পুরো ওপরে কিন্তু মেটাল বডি, হোয়াইট আর ইয়েলো লাইট হয়। যাই হোক, একটা ছোট্ট একটা ইনফরমেশান, এই যে বাইক ট্যুরে যেগুলো লাগে আর কি, আমরা অনেকেই রাইডিং করতে ভালোবাসি কিন্তু গিয়ার কিনতে গেলে অনেক টাকা খরচ সাপেক্ষ, কিন্তু কম খরচে যে জিনিসগুলো পাওয়া যায় সেটা আমি এই ভিডিওটা আশা করি বোঝাতে পেরেছি। এরপরে রাইডিং জ্যাকেট, শু, এসব যখন কিনবে, এখন আমার প্রয়োজন লাগছে না, যখন কিনবো যেখান থেকে কিনছি সেই ইনফরমেশানগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করব, ঠিক আছে। রাইডিংয়ের জন্য রাইডিং গিয়ার্স কিন্তু ইম্পর্টেন্ট। রাইডিং গিয়ারের মধ্যে আমি তিনটে জিনিস কিনেছিলাম, ট্যাঙ্ক ব্যাগ, টপ বক্স আর ফগ লাইট। এই তিনটে জিনিস কোথা দিয়ে কিনেছি সেই ইনফরমেশান কিন্তু আমি এখানে শেয়ার করেছি এই ভিডিওতে, আর সঙ্গে প্রাইসটাও কত কী পড়লো, পুরো জেনুইন প্রাইস। তো আজকের এই ব্লগটা মডিফিকেশান ব্লগ কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি আজকের এই মডিফিকেশান ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে, যখনই আমি কোনো ভিডিও আমারই চ্যানেলে আপলোড করবো ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে। যারা এখনও আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করেনি, নিচে আইডি ব্লিঙ্ক করছে, চটপট গিয়ে আমাকে ফলো করে নাও। আর সাজেস্ট করতে পারো কোথায় অপডেট প্লেস আসে, সেইখানে গিয়ে কিন্তু আমি ব্লগ বানাবো। তবে এখানেই শেষ নয়, বাঁচতে থাকো, ঘুরতে থাকো, দেখতে থাকো দ্য বং সাফারি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।